তোমাদের স্বাগত জানাই। আজকে একাদশ ও দ্বাদশ ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই ক্লাস। আমরা আজকে হিসাব বিজ্ঞান বিষয়ের যৌথ মূলধনি কারবার এর শেয়ার ইস্যু এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমরা যেরকম জানি যে আমাদের ব্যবসায় প্রতিষ্ঠান তিন ধরনের হয়ে থাকে। একক মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান, যেখানে মূলধন যোগান দেয় একজন মাত্র ব্যক্তি অর্থাৎ মালিক। অংশীদারি কারবার, যেখানে মূলধন যোগান দেয় দুই বা ততোধিক অংশীদার। আর যৌথ মূলধনি কারবার, যেখানে মূলধনের যোগান দেয় জনগণ শেয়ার ক্রয়ের মাধ্যমে। তাহলে আমাদের এই যৌথ মূলধনি কারবার বা জয়েন্ট স্টক কোম্পানি এর সংজ্ঞা দিতে গিয়ে আমরা বলি যে বহু সংখ্যক মানুষ মুনাফা অর্জনের জন্য একত্রিত হয়ে কোম্পানি আইন অনুসারে চিরন্তন অস্তিত্ব সম্পন্ন যে ব্যবসা প্রতিষ্ঠান গঠন করে তাকে যৌথ মূলধনি কারবার বলে। তাহলে এই সংজ্ঞার মধ্যে আমরা বলছি যে এখানে বহু সংখ্যক মানুষ কিসের জন্য ব্যবসা প্রতিষ্ঠান গঠন করছে? মুনাফা অর্জনের জন্য, এবং সেটা কোম্পানি আইন অনুসারে, এবং এর চিরন্তন অস্তিত্ব থাকবে। এই সংজ্ঞা বিশ্লেষণ করে আমরা যৌথ মূলধনি কারবার প্রতিষ্ঠানের যে বৈশিষ্ট্যগুলো এখানে চিহ্নিত করতে পারি। প্রথমত, এই যৌথ মূলধনি কারবার আইন দ্বারা সৃষ্ট, অর্থাৎ এই সংজ্ঞায় যে আমরা বললাম কোম্পানি আইন অনুসারে গঠিত। তাহলে বাংলাদেশের 1994 সালের কোম্পানি আইনের 2(1)(ঘ)-এর ধারা দ্বারা এটা সৃষ্ট বা বিদ্যমান যে সমস্ত কোম্পানি তাদেরকে আমরা বলছি যৌথ মূলধনি কারবার বা জয়েন্ট স্টক কোম্পানি। দ্বিতীয়ত আমরা বলছি কৃত্রিম ব্যক্তি সত্তা। আমরা স্বাভাবিক রক্ত মাংসের মানুষ বা ব্যক্তি বলতে একরকম বুঝি, আর কৃত্রিম ব্যক্তি বলতে বুঝি যারা আইনে মানুষের মতন মর্যাদা পাবে কিন্তু স্বাভাবিক রক্ত মাংসের মানুষ নয়। তাহলে এই কৃত্রিম ব্যক্তি সত্তা অর্থাৎ এই প্রতিষ্ঠান চিরন্তনভাবে চলতে থাকবে নিজস্ব আইডেন্টিটি বা পরিচয় নিয়ে। সেখানে যদি কোনো শেয়ার হোল্ডার মৃত্যুবরণ করে তাহলেও এই প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে না, অর্থাৎ কোনো সদস্যের মৃত্যু হলেও কোম্পানি বিলুপ্ত হয় না, সে তার নিজস্ব নামেই টিকে থাকে। তারপর আমরা বলছি যে এটি চিরন্তন অস্তিত্ব সম্পন্ন, অর্থাৎ একটু আগে যে আমরা বললাম যে এটা কৃত্রিম ব্যক্তি সত্তা, কোনো সদস্যের মৃত্যু ঘটলে পরেও তার বিলুপ্তি ঘটে না, সেজন্যই আমরা বলছি এটা চিরন্তন অস্তিত্ব সম্পন্ন। একবার গঠিত হবার পর সে অনাদিকাল পর্যন্ত ব্যবসা বা কার্যক্রম চালিয়ে যেতে পারে। চতুর্থত আমরা বলছি যে এটির নিজস্ব নাম ও সিল মোহর থাকবে। তাহলে যে কোম্পানি গঠিত হোক না কেন, সেটা আলফা কোম্পানি, যমুনা কোম্পানি, বসুন্ধরা কোম্পানি, যেটাই হোক না কেন, তাহলে তাদের নিজস্ব নাম থাকবে এবং তাদের সিল মোহর থাকবে। পঞ্চমত আমরা বলছি যে শেয়ার হস্তান্তর যোগ্য, অর্থাৎ এই প্রতিষ্ঠানের যারা শেয়ার কিনবে তারা শেয়ারটি কিনে সবসময় নিজের হাতেই রাখবে এমনটা নয়, সেটি সে বিক্রিও করে দিতে পারে, অর্থাৎ হস্তান্তর করতে পারে। ষষ্ঠত আমরা বলছি যে দুই ধরনের কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা 7 জন থেকে সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ, আর প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা 2 থেকে 50 জন, এর বেশি দিতে পারবে না। তাহলে এই গেল আমাদের সংজ্ঞার বিশ্লেষণ। এখন আমরা বলছি যে যারা
যৌথ মূলধনী কোম্পানি গঠন করতে চায়, তারা কোম্পানি নিবন্ধক বা কোম্পানি রেজিস্টারের নিকট এটি নিবন্ধিত করে নেয়। নিবন্ধিত হবার পর কাজ শুরু করার জন্য তাদের একটি কার্যারম্ভের অনুমতিপত্র নিতে হয়। তাহলে কার্যারম্ভের অনুমতিপত্র ছাড়া কোম্পানির কার্যক্রম শুরু করতে পারে না। এই কার্যারম্ভের অনুমতি পাওয়ার পর কোম্পানি তাদের বিবরণপত্র বা প্রসপেক্টাস তৈরি করে। এই বিবরণপত্র প্রকাশের মধ্য দিয়ে জনগণকে তারা শেয়ার কেনার জন্য আহ্বান জানায়, আবেদন জানায়। তাহলে শেয়ার হচ্ছে যৌথ মূলধনী কারবারের মূলধন সংগ্রহের প্রধানতম উৎস। এখন আমাদের প্রশ্ন উঠতে পারে যে কোম্পানি গঠিত হলো, নিবন্ধিত হলো, কাজ আরম্ভের অনুমতি পাওয়া গেল, শেয়ার বিক্রি করার জন্য আমরা বিবরণপত্র মাধ্যমে আহ্বান করলাম, তাহলে এখন জনগণ কেন শেয়ার কিনবে? তাহলে এই প্রশ্নের উত্তরে আমরা বলছি যে শেয়ার কিনলে জনগণ কী কী সুবিধা পাবে। যেহেতু আমরা বলছি এটা একটি ব্যবসা প্রতিষ্ঠান, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান তার মূল উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন করা, তাহলে সারা বছরে তারা যে লাভ বা ক্ষতি অর্জন করবে সেই লাভ ক্ষতির অংশ পাবে এই শেয়ার যারা কেনে শেয়ার হোল্ডার। যারা শেয়ার কিনছে তাদের আমরা বলছি শেয়ার হোল্ডার, এই শেয়ার হোল্ডাররা লাভ ক্ষতির অংশ পাবে। তাহলে কেউ যদি মনে করে যে আমি এই ব্যবসা প্রতিষ্ঠানের শেয়ার ক্রয়ের মাধ্যমে মালিকানা সত্ত্ব অর্জন করলাম, তাহলে আমার লাভ কী হবে? আমি লাভের অংশ পাব, তাহলে সে আগ্রহী হবে শেয়ার কিনতে। দ্বিতীয়ত আমরা বলছি কোম্পানির ব্যবস্থাপনায় ভোটাধিকার পাবে, অর্থাৎ একটি দেশে যেরকম আমাদের বাংলাদেশে 18 কোটি বা 20 কোটি মানুষ নিশ্চয়ই দেশ চালায় না, আমরা ভোট প্রয়োগ করে সংসদ সদস্য নির্বাচিত করি, তারা দেশ পরিচালনা করে। ঠিক কোম্পানির ক্ষেত্রেও এরকম, যারা শেয়ার কেনে সেই সমস্ত শেয়ার হোল্ডারদের মধ্য থেকে কোম্পানি পরিচালনা ব্যবস্থাপনায় যারা আগ্রহী তারা অংশগ্রহণ করে, তাদেরকে ভোট দিতে পারে যারা শেয়ার কেনে সেই শেয়ার হোল্ডার। তৃতীয়ত, কোম্পানি অবসায়নের সময় সম্পদের অধিকার পাবে, অর্থাৎ কখনো যদি কোম্পানি বন্ধ করে দেওয়া হয়, বিলুপ্ত হয়, অবসান ঘটানো হয়, সেক্ষেত্রে কোম্পানির যে সম্পদ রয়ে গেছে সেই সম্পদগুলোর উপরে অধিকার থাকবে এই শেয়ার হোল্ডারদের, তাহলে তারা সেই কোম্পানি ভাঙার সময় সম্পদের অংশ পাবে। পাবেন কেসে